ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সামনে এখন আরেকটি সার্কুলার নিয়ে আসছি। এখন যে সার্কুলারটি নিয়ে আসছি সেটি হয়তো আপনারা এই সার্কুলারটি দেখেই বুঝতে পেরেছেন যে আমি কোন কোম্পানির সার্কুলার নিয়ে আসছি। একটি বিশেষ বড় সার্কুলার এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি প্রাণ কোম্পানির সার্কুলার। প্রাণ কোম্পানি চিনে না এমন মানুষ হয়তো বাংলাদেশে খুব কমই আছে। যারা প্রাণ কোম্পানিতে চাকরি করে ক্যারিয়ার গড়তে চান তাদের উদ্দেশ্য করে আজকে আমার এই সার্কুলারটির ভিডিও তৈরি করা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাণ কোম্পানির একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তো আপনারা যারা প্রাণ কোম্পানিতে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাণ সেলস এ ক্যারিয়ার গড়ুন। প্রাণ গ্রুপ এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র প্রাণপণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণের সম্পর্কে নতুন বেতন কাঠামোয় আপনাকে আমরা স্বাগতম জানাই। অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ, শোরুম সেলস এক্সিকিউটিভ পুরুষ ও মহিলা, এই দুই পদে তারা প্রার্থী নিয়োগ করবে। যোগ্যতা ও শর্তাবলী, এই প্রাণ কোম্পানিতে আবেদন করার জন্য যেসব যোগ্যতা এবং শর্ত আপনাকে পূরণ করতে হবে সেটা হলো, দেখতে পাচ্ছেন এখানে স্নাতক অথবা উচ্চ মাধ্যমিক পাস হইতে হবে, ন্যূনতম জিপিএ 2.00 থাকতে হবে অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে, বয়স অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ 20-35 বছর যদি আপনি অভিজ্ঞ হন এবং শোরুম সেলস এক্সিকিউটিভ 18-26 বছর পর্যন্ত। বিক্রয় বিভাগে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পাস গ্রহণযোগ্য। আপনি যদি বিক্রয় বিভাগে অলরেডি কোথাও চাকরি করে থাকেন, আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন, তাহলে যদি আপনি এসএসসি পাস করেন তারপরেও আপনি আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম উচ্চতা পুরুষদের জন্য 5'4" এবং মহিলাদের জন্য 5'1" হইতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। চাকরির প্রথম 3 মাস শিক্ষণবিষকাল হিসেবে গণ্য হবে। প্রথম 3 মাস আপনার শিক্ষণবিষকাল হিসেবে থাকবেন। সফলতার সাথে শিক্ষণবিষকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ করা হবে। বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। এই হলো আপনার যোগ্যতা এবং শর্তাবলী, এইসব তথ্য এবং আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তাহলে, এবং এইসব যোগ্যতা আপনাকে থাকতে হবে তাহলে আপনি এই প্রাণ সেলসে ক্যারিয়ার করতে পারবেন। বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা, মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। দেখছেন এইসব সুযোগ সুবিধা আপনি এখান থেকে পাবেন। এখানে তারা উল্লেখ করেছে প্রশিক্ষণের স্থান ঢাকা, কক্সবাজার, সিলেট ও চট্টগ্রাম, শুধুমাত্র এই 4 জায়গায় আপনি প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণকাল 2 দিন, আপনার 2 দিন আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। শুধুমাত্র ঢাকার জন্য ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকবে। পরীক্ষার স্থান ও তারিখ, আপনি এই প্রাণ সেলসে ক্যারিয়ার গড়ার জন্য কোথায় পরীক্ষা দিতে হবে এবং কয় তারিখে আপনার পরীক্ষা হবে সেই বিষয়ে এখানে তারা উল্লেখ করেছে। দেখতে পাচ্ছেন 1 নম্বরে আছে প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট, হুসেন সুপার মার্কেট, 7ম তলা, বীরুত্তম রফিকুল ইসলাম সরণি, উত্তর বাড্ডা, ঢাকা। এখানে অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ তারা নিবে হলো 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ ও 25 তারিখ অক্টোবরের। অক্টোবরের 4 তারিখ, 11, 18 ও 25 তারিখে অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করবে। অনভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ 6 তারিখ, 13 তারিখ, 20 ও 27 অক্টোবরে তারা নিয়োগ করবে অনভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ। শোরুম সেলস এক্সিকিউটিভ 15 তারিখ, 22 তারিখ ও 29 অক্টোবর। এই যে দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে 15, 22 ও 29 তারিখে শোরুম সেলস এক্সিকিউটিভ এবং এই যে 6, 13, 20 ও 27 অক্টোবর অনভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ, 4, 11, 18 ও 25 অক্টোবর অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ। এই যে এই তারিখের মধ্যে আপনি যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরির এই তারিখের মধ্যে যদি আপনি যান এই যে এই নির্ধারিত ঠিকানায় তাহলে আপনি আশা করি চাকরিতে টিকতে পারবেন। প্রাণ সেলস অফিস মহিষের চর, কুলপদ্দি চৌরাস্তা, মাদারীপুর। অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ 6 অক্টোবরে আপনার পরীক্ষা হবে, আপনি যেতে পারেন। তারপর প্রাণ সেলস অফিস প্রশান্তি ভিলা 2 তলা, খুরসকুল রাস্তার মাথা, কক্সবাজার। অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ 9 অক্টোবর। প্রাণ সেলস অফিস সিম্বায়োসিস ফ্রেন্ডশিপ টাওয়ার 3 তলা, মিশন রোড, 2 নং বাটিকাসর, ময়মনসিংহ। অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ 12 অক্টোবর। প্রাণ সেলস অফিস জাহানারা ভিলা, বাড়ি নাম্বার 117/1,
ব্লক জি, শাহজালাল উপশহর সিলেট, অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ 17 অক্টোবর, প্রাণ সেলস অফিস, প্রধান সড়ক, মফিস প্লাজার পিছনে, মাইজদি, নোয়াখালী, অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ 17 অক্টোবর, প্রাণ সেলস অফিস, নাজলিন বিলা 1/B, গুপ সেন্ট্রাল রুট, যশোর, অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ 19 অক্টোবর, প্রাণ সেলস অফিস, ইসাবেলা টাওয়ার, হালিশপুর, চট্টগ্রাম, অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ। তো দেখেন, এই যে অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ, এই সকল জেলায় আপনাদের, এই সকল জায়গায় আপনাদের পরীক্ষা হবে এবং কি আপনার আপনার পরীক্ষা দিতে পারবেন এই যে, এবং এই নির্ধারিত এই তারিখে আপনাদের যেতে হবে। আপনি যদি পরীক্ষা দিতে চান, আপনার ক্লিয়ার করতে চান, তাহলে এই তারিখের মধ্যে এই সকল যে কোনো জায়গায় আপনি গেলে আপনার পরীক্ষা দিতে পারবেন। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি, 4 কপি রঙিন ছবি, সকল পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, অভিজ্ঞতা সনদ ও জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত যে কোনো ঠিকানায় সকাল 10টায় উপস্থিত হতে হবে। সকাল 10টার মধ্যে আপনাকে এইখানে যে যে ঠিকানা দেওয়া আছে তার যে কোনো ঠিকানায় আপনি যদি যান, যে আপনার থেকে যেখানে কাছে হয়, যেখানে সুবিধা হয়, যে কোনো ঠিকানায় আপনি গিয়ে পরীক্ষা দিতে পারবেন। উত্তীর্ণ প্রার্থীরাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষা দেওয়ার পর আপনি যদি পাশ করে যান তাহলে আপনি পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়ে আপনি এখানে চাকরি পেতে পারেন। বিশেষ দ্রষ্টব্য এখানে তারা উল্লেখ করেছে, অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, কারোর সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না। এটা হলো বিশেষ দ্রষ্ট। আপনি যদি অলরেডি পড়াশোনা করতে থাকেন তাহলে তারা আবেদন করার জন্য না করে দিয়েছে, তো আপনি যদি পড়াশোনা চালিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আবেদন না করাটাই ভালো। আর আপনি যদি পড়াশোনা শেষ করে ফেলেন বা পড়াশোনা আর করবেন না এমন মনস্থির করেন তাহলে আপনি এখানে প্রাণ সেলসে ক্যারিয়ার করতে পারেন। তো আশা করি আপনাদের এই সার্কুলারটি অনেক কাজে আসবে, আপনাদের অনেক সহযোগিতা হবে। আপনারা যারা চাকরি নিতে চান তারা অবশ্যই এখানে গিয়ে পরীক্ষা দেবেন। পরীক্ষা তেমন মনে হয় কঠিন কিছু হবে না, সহজেই পরীক্ষা হবে। তো আপনারা চাকরি পান এই আশা প্রত্যাশা রেখে আমি একটা আপনাদের রিকোয়েস্ট করব, সেটি হলো যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের সকল সার্কুলার কিন্তু এই চ্যানেলে প্রকাশ করা হয়। আপনি নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।